আমি সবচেয়ে বেশি গর্ববোধ করতেছি শহীদ আবু সাইদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে। তারা কিন্তু কর্তৃপক্ষের মাধ্যমে কিন্তু একটা আবু সাইদের শহীদ হওয়ার পিছনে যারা দাঁড়িয়ে তাদের জন্য একটা সরকারিভাবে মামলা আছে। এই মামলার সাবুস লজিস্টিক যত সাপোর্ট লাগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে আমরা দিতে বদ্ধপরিকর। তৃতীয়ত হলো এখানে এই মামলাটা করছে কে, মামলাটা করছে আবু সাইদের পরিবার। আমি যতটুকু পড়ে আসছি আবু সাইদের পরিবার, এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মাধ্যমে যদি একটা মামলা করতে হয় যদি সংশ্লিষ্ট থাকে, আমি যতটুকু জানি এই আবু সাইদ হত্যাকাণ্ডের পিছনে তিন সদস্যের একটা কমিটি করা হয়েছিল, মাননীয় প্রধান বসে আসার আগে কমিটিটা কিন্তু বিলুপ্ত করা হয়েছে, কথা ঠিক কিনা? আচ্ছা, আমি কিন্তু একটু হলেও স্টাডি করে আসছি, সেটা হলো আমি আবার চেষ্টা করব এই ধরনের ঢাকা কী বলা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষক কোনো কর্মচারী কোনো জড়িত থাকে, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবার একটা মামলা করবো ইনশাল্লাহ। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আবু সাইদের যারা খুনি তার দৃষ্টান্ত শাস্তি আমরা শুধু চাই না, সারা বিশ্ব চায়, সারা মানুষ চায়, এটা এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সুতরাং এই এই জায়গায় আমাদের কোনো ছাড় নেই। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় শিক্ষা উপদেষ্টা, অন্যান্য উপদেষ্টা মহোদয় আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন দিবেন, সেই নির্দেশনা অনুযায়ী আমি আমার কার্যক্রম চালিয়ে যাব এবং আশা করি এই আবু সাইদের কারণে আমি অনেক প্রস্তাবনা পরিকল্পনা এখানে গ্রহণ করব। এখানে সম্মিলিত সুধী সমাজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজ, ছাত্র এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের সাথে আলোচনা করে একটা বৃহত্তর পরিকল্পনা দাঁড় করাবো, যেখানে আরও জমি অধিগ্রহণ করে আমরা আরও কয়েকটি হল, মেয়েদের হল, ছেলেদের হল, যাতে পূর্ণাঙ্গ আবাসিক হল হিসাবে, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে যেন আমরা গড়ে তুলতে পারি, সেটা একটা টার্গেট আমার একটা প্ল্যানিংয়ের মধ্যে আছে। আমি আশা করি উপদেষ্টা মহোদয় আবু সাইদের বিশ্ববিদ্যালয় এই ধরনের অনুদান তারা দিবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আরও একটা কথা এখানে আমি যোগ করতে চাই, আমার যে আমাকে নিয়োগ দিয়েছিলেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যার, উনি এখন আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, আমি তার সাথে সারা সাথে দেখা করে আসছি এবং তার কাছে আবু সাইদের বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি অগ্রগণ্য হবে, আমরা যে প্রস্তাবগুলো দেব, আমাদের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমাদের অনুদানগুলো দেন, উনি সর্বোচ্চ সব প্রস্তাবগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবেন বলে আশ্বাস দিয়েছেন। আমি সেই হিসেবে আপনাদের নিকট উদাত্ত আহ্বান জানাই যে সকল পরিকল্পনাগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করো, একটা হচ্ছে স্বল্পমেয়াদী, একটা মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী, কারণ আমরা আজকে বলে আজকেই কিন্তু আমি সেই কাজটা করতে পারবো না। সুতরাং এই বিষয়গুলো আপনারাও বুঝবেন, আমরা সম্মিলিতভাবে সেই জিনিসটা আমরা প্রকল্প হিসাবে সামনে নিয়ে যাব এবং আশা করি প্রকল্প বাস্তবায়ন করার দায়িত্ব আমি আশ্বাস করি পজিটিভলি সেটা নিতে পারবো এবং সেটা বাস্তবায়ন করতে পারবো ইনশাআল্লাহ।